আমার মনে হয় যে টি টোয়েন্টিতে রিসেন্টলি আমরা একটু একটু করে ভালো খেলা শুরু করেছি আমাদের শক্তি জায়গাতে কিন্তু এখনও আমাদের বোলিংটা আমাদের বোলিংয়ের বিপক্ষে একটা সময় যখন হতো যে বিপক্ষ দল এমন একটা স্কোর দাঁড় করা হতো যেটা আমাদের জন্য চেঞ্জ করাটা ডিফিকাল্ট হয়ে যেত কিংবা আমরা যদি প্রথমে ব্যাটিং করে একটা রিজনেবল স্কোর করতাম সেটাকে আটকে রাখার মতো বোলিং শক্তি আমাদের ছিল না বাট এখন বোধ আমাদের পেইসাটা একটা যথেষ্ট সমৃদ্ধ হয়েছে রিসাদের ইনক্লুশনটা আমাদেরকে আরও বেশি সাহসী করেছে সো বিপক্ষ দলের ব্যাটিংকে যথেষ্ট চিন্তাভাবনা করে ব্যাটিং করতে হয় সো ওইটা আমাদের মার্জিনটাকে একটু কমিয়ে এনেছে আমাদের সাথে বিপক্ষ দলের এমনকি বড় দলের ক্ষেত্রে মার্জিনটা একটু কমিয়ে এনেছে আর ব্যাটসম্যানরা রিসেন্টলি ভালোভাবে কিছু কিছু ব্যাটসম্যান ফর্ম দেখিয়েছে যদি তারা ভালো খেলতে পারে কি ব্যাটসম্যান যারা আছে যারা যদি পারফর্ম করতে পারে আমার মানে যে আমরা কম্পিটিটিভ হতে পারবো হার জিতে ব্যাপারটা বলাটা খুব মুশকিল ভারত এখনও হয়তো ফেভারিট টিম হিসেবেই থাকবে কিন্তু ঠিক আগে থেকে বলে দেওয়াটা খুব মুশকিল হয়ে যাবে কিন্তু এখন যে ভারত জিতে যাবে এটা এটা মনে হয় সবচাইতে বেশি ভোগাবে নির্বাচকদের কারণ এতদিন তারা যেভাবে নির্বাচন দল নির্বাচন করতে অভ্যস্ত তার থেকে বেরিয়ে আসতে হবে তাদেরকে সো হয়তো আমরা একটা বলার কম নিয়ে খেলবো কিংবা একটা ব্যাটার কম নিয়ে খেলবো এটার সাথে অভ্যস্ত হতে একটু সময় লাগবে বাট হতে হবে আমার মনে হয় যে ওই চিন্তাটা আমরা যদি ধরে রাখি সাকিবকে ছাড়া আমরা কেমন করে আগাবো ওই চিন্তা ধরে রাখি তাহলে এগোনোটা খুব কঠিন হয়ে যাবে সাকিব যেই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছে ও আর খেলবে না টি টোয়েন্টি আমার মানে আমাদের সামনেই ভাবতে হবে পিছনে আর না হতে পারে যে ও থাকলে ভালো হতো কিন্তু ও সেই চিন্তাতে ধরে আঁকড়ে ধরে রাখি আমরা সামনে এগোনোটা মুশকিল হবে তার জায়গায় যে আসবে আমাদের উচিত হবে তাকেই সাহায্য জোগানো সে যেন সাকিবের অভাবটা পূরণ করতে পারে বা পুরো দল মিলে যেন সাকিবের অভাবটা পূরণ করতে পারে সেদিকে আমাদের ফোকাস করা উচিত হবে আমি আবারও বলি এগুলো এ মানে সাকিবের রিফ্লেসমেন্টটা আমরা যদি ওইভাবে ধরে নিই কেউ একদিন একটা একশো মেরেছে কেউ একদিন একটা পাঁচ উইকেট পেয়েছে তারপর দিনে ধরে নিই হ্যাঁ পেয়ে গেছি পেয়ে গেছি ওই যে উজেকা ব্যাপারটা এত সহজ না হ্যাঁ একজন একজন জ্যাকালিস হওয়া একজন সাকিব আলহসান হওয়া একজন আয়ন বোথম হওয়া এত সহজ ব্যাপার নয় সো আমরা ধরে নিই যে একজন রিম করেছে বলি তা নয় আমি যাই না সাকিবের জায়গায় সাকিবের পাশেও দাঁড়াতে পারবে কিনা বাট আমার মনে হয় এই মুহূর্তে ও একটা অপশন যাকে নিয়ে আমরা হয়তো ভাবতে পারি কিছুটা হলেও ওই রোলটা প্লে করতে পারবে আমি যেটা বলছি যে আমরা যদি সাকিবে আটকে থাকি সাকিবের মতো হলো কি হলো না ওটা নিয়ে বসে থাকি এবং তার সাথে তুলনা করতে থাকি ক্রমাগত নতুন যে আসবে তার জন্য ব্যাপারটা খুব কঠিন হয়ে যাবে কিন্তু তাকে তার মতো করেই খেলতে দিতে হবে কিন্তু মিরাজ যদি সাকিবের জায়গায় খেলে ও মিরাজ হয়ে খেলো আর কারোর সাথে কোনো না করাই ভালো তাহলে বোধ ও ওর সবচেয়ে ভালো খেলাটা খেলতে পারবে এবং খেলতে খেলতে করে দিন যদিও সাকিবের মতো হতে হতে পারে খুব ভালো কোনদিন তার চাইতেও ভালো হয়ে যায় নাথিং বেটার দেন দ্যাট বাট এখন কি মিরাজের মতোই খেলতে দেওয়া উচিত সো অনেক সময় হয় যে ছবি আঁকলাম তো পছন্দ হলো না হয়তো আমরা কাগজটাকে দুবড়ি মুচড়ে ডাস্টবিনে ফেলে দিলাম আবার নতুন করে আঁকা শুরু করলাম সাকিবের জীবনে এমন অনেক হয়েছে কিন্তু অনেক নিশ্চয়ই হয়তো সে খেলেছে গিয়ে হয়তো আশ্বাস করেছে এটা এইভাবে না হলেই হতো আবার অনেক সময় আমি এখন যখন বুঝি যে ওর ওর মধ্যে দারুণ পারফর্ম করার একটা একটা ক্ষুধা ওর মধ্যে আছে সেটাই জন্য না যে সবাইকে দেখাতে হবে আমার মানে নিজের কাছে একটা প্রমাণ করার একটা 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 ব্যাপার থাকেই কিন্তু যারা ওই মাপের পারফর্মার তাদের ক্ষেত্রে ওটা থাকে এবং ওর মধ্যেও আছে আমরা যে ব্যাটিংটা ওকে করতে দেখেছি আমি বারবার বলি যে রিসেন্টলি প্রথম টেস্টে যে ব্যাটিংটা দেখেছি এমন ব্যাটিং আমি ওর অনেকদিন দেখিনি যদিও এটা বড়ো জিনিস ছিল না কিন্তু যেভাবে কন্ট্রোল করেছে যে অবস্থায় আমাদের দল ছিল এবং যে দলের বিরুদ্ধে আমরা খেলছিলাম সেখানে হচ্ছে এইভাবে ব্যাটিংটা করেছিল আমার মনে হয় যে এখনও চাইলে আরও অনেক দিন ব্যাটিং করতো